আচ্ছা বন্ধুরা, তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো নিশ্চয়ই মনিটাইজ পাওয়ার জন্য অথবা ডলারে ইনকাম করার জন্য, তাই নয় কি? তাহলে ইউটিউবের গাইডলাইন মেনে সমস্ত ক্রাইটেরিয়াগুলো পরিপূর্ণ করতে হবে, অর্থাৎ লং ভিডিওর চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পরিপূর্ণ করতে হবে। অনেক কষ্টে 1000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা খুব সহজ কাজ নয়। আর শর্ট ভিডিওর চ্যানেলের ক্রাইটেরিয়া পূর্ণ করতে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন পড়বে। এগুলো কিন্তু আমরা সবাই জানি, তাই নিয়ম কানুন মেনে একের পর এক ভিডিও আপলোড করে চলেছি। তো এখন প্রশ্ন হলো, আমরা কবে কখন মনিটাইজ পাবো আর আমাদের ক্রাইটেরিয়া গুলো কতটুকুই বা বাকি আছে? আমরা আগে যেভাবে দেখতাম সেভাবে আর নয়, এখন নতুন পদ্ধতি, নতুন আপডেট। এই নতুন ফিচার অর্থাৎ নতুন পদ্ধতিতে কিভাবে আমরা সবকিছু জানবো সেটাই দেখাবো এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ, এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দেখার জন্য আগে আমরা ব্রাউজার ব্যবহার করতাম, বিশেষ করে ক্রোম ব্রাউজার দিয়ে youtubestudio.com এ প্রবেশ করতাম এবং সেখান থেকে অনেক কষ্ট করে চ্যানেলে গিয়ে এই অপশনটি দেখতে পেতাম। এখন থেকে কোন চ্যানেলের সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম দেখার জন্য কোন ব্রাউজার দিয়ে youtubestudio.com এ আর প্রবেশ করার প্রয়োজন পড়বে না। তার কারণ ইউটিউব আগের এই পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছে। এখন থেকে আমরা খুব সহজেই অফিশিয়াল ওয়াইটি স্টুডিও দিয়েই সবকিছুই পরিষ্কার দেখতে পারবো, জানতে পারবো। তার কারণ ইউটিউব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সবকিছু দেখার জন্য, জানার জন্য এই বিশেষ সুবিধাটাই আমাদের দিয়েছে। তাই চলো সবকিছু পরিষ্কার জানতে এবার আমরা ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিচ্ছি। যখনই আমরা অফিশিয়াল ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম, তখন কিন্তু ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে গেল। এবার তোমরা চ্যানেলের লোগো, নাম সহ সাবস্ক্রাইবার সংখ্যা পরিষ্কার দেখতে পাচ্ছ। তার নিচের দিকেই লক্ষ্য করো ভিউজ আর ওয়াচ টাইম, ডান দিকেই লেখা আছে এগুলো কিন্তু 28 দিনের, অর্থাৎ 28 দিনে 30,000 ভিউজ এবং 1200 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু মনিটাইজ পাওয়ার জন্য যথেষ্ট নয়। এবার তোমরা ডান দিকে যে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এখানে টাচ করে দাও। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে। এখন যে তোমরা 28 দিনের ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এখানে টাচ করে দাও। তো আমি টাচ করে দিলাম, তারপর এই পাতাটি চলে আসলো। এবার উপরে দেখো 90 দিন 365 দিন লেখা আছে, তুমি 365 দিনে টাচ করে দাও, অর্থাৎ এক বছরে কত ওয়াচ টাইম হয়েছে সেটি দেখতে পারবা। তো এবার আমি 365 দিনে টাচ করে দিলাম। যখনই 365 দিনে টাচ করে দিলাম, এবার আমি এখানে এক বছরের ওয়াচ টাইম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু 4000+ ওয়াচ টাইম হয়ে গেছে, তারপরেও মনিটাইজ হয়নি বা হবে না। তোমাদের আগেই জানিয়েছি এই ওয়াচ টাইম মনিটাইজ পাওয়ার জন্য যথেষ্ট নয়, তার কারণ এই ওয়াচ টাইমের মধ্যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম একসাথে আছে। ইউটিউব চ্যানেলে মনিটাইজ পাওয়ার জন্য শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে, আর শর্ট ভিডিওর চ্যানেলে মনিটাইজ পেতে হলে 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন হবে, সেখানে ওয়াচ টাইমের কোনো দাম নাই। তাহলে আমরা এই ধরনের চ্যানেলে ওয়াচ টাইম কতটুকু হয়েছে মনিটাইজ পাওয়ার জন্য তা আমরা কিভাবে জানব? আর তার জন্য এই যে নিচে 5টি অপশন দেখতে পাচ্ছ, একদম ডানে দেখো এস লেখা আছে, অর্থাৎ আর্ন লেখা আছে, এটি হচ্ছে মনিটাইজের চিহ্ন। এই মনিটাইজ অপশনে টাচ করে দিব। টাচ করে দেওয়া মাত্র দেখো এবার আসল পাতাটি চলে আসলো। এবার আমরা একটু সুইপ করে নিচে যাব, আর একটু নিচে, আর একটু নিচে। এবার তোমরা এখানে লক্ষ্য করো, এটি হচ্ছে আসল অপশন। দেখো ডান দিকে 4000 ঘন্টা, এটি আমার প্রয়োজন হবে, আর বাম দিকে আমার হয়েছে 1961 ঘন্টা। তো বন্ধুরা বুঝতেই পারছো এটি হচ্ছে আসল অপশন। এখান থেকে দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে আমার কতটুকু বাকি আছে। আমি কিছু শর্ট ভিডিও আপলোড করেছি সেটা নিচে দেখাচ্ছে, দেখো 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন হবে। এই যে ডান দিকে, এখানে ওয়াচ টাইমের কোনো প্রয়োজন নাই, এটা ভিউজ, 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন হবে, আর আমার হয়েছে মাত্র 650। অর্থাৎ আমি 3 মাস কাজ করি নাই, ভিডিও আপলোড করি নাই শর্ট ভিডিও, তাই কিন্তু এটা দেখাচ্ছে। এবার নিচের দিকে তোমরা লক্ষ্য করো, ইউটিউব আমাকে জানিয়ে দিচ্ছে আমার ক্রাইটেরিয়াটা যখন সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তারা ইমেলের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। ঠিক এমনিভাবে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কত হয়েছে তা কিন্তু পরিষ্কার বুঝতে পারবা, আর মনিটাইজ পেতে কতটুকু বাকি সেটাও তোমরা বুঝতে পারবা। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যি যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় এই ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।